মাস্টারমশাই আর কয়েকজন মহিলাদের মধ্যে যারা আছেন, আমার শ্রদ্ধেয় রয়েছেন কয়েকজন ছাত্রছাত্রী, আমাদের সমসাময়িকদের স্ত্রী, এদের সকলকে যথাযথস্থানে আমার নমস্কার, ভালোবাসা শুভেচ্ছা জানাই। এমন একটা অনুষ্ঠান যে চন্দন দ্বারা মিলে সকলে মিলে এরকম সম্ভব করতে পারলো, এমন সুন্দর একটি হলে, এটা সত্যি আমাদের কাছে একটা মারাত্মক ব্যাপার। সাংগঠনিক কুশলতা একেই বলে। এবং সুভেনিরটা যদি আপনারা দেখেন, সুভেনির বলবো না, পুস্তিকাটি যদি দেখেন, তাহলে হয়তো আরও কত যে রসদ ওর মধ্যে রয়েছে সেটা মানে আমাদের বহুদিন ধরে ভাবাবে, বহুদিন ধরে আবেগে আপ্লুত করবে। আশা করি এখানে যারা আছেন তাদের সিংহভাগ আমার গানের সঙ্গে পরিচিত। আমার গান আমি সবসময় বলি, যেমন সুভাষিতা বলে গান, আমার স্কুল আমাকে গান দিয়েছে, স্কুল ছাড়া হতো না। স্কুল আমাদের সকলকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কাকে বলে এবং কী বস্তু সেটা সেটা শিখিয়েছে। আদি যার জন্য সারা পৃথিবীতে স্কটিশের ছেলেরা শীর্ষে রয়েছে, আর যারা শীর্ষে নেই তারা তাদের বন্ধুবান্ধবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে, চলার পথে রয়েছে তারা। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি যে গানটি শুরু করব, এই গানের স্থপতি যিনি মাত্র কিছুদিন আগে, 15 দিনও হয়নি, প্রয়াত হয়েছেন, শ্রী রতু মুখোপাধ্যায়, বিখ্যাত কম্পোজার, তার একটি গান আমার মনে হয় আজকে অনুষ্ঠানের শুরুতে এই গানটি গাইলে আপনাদের ভালো লাগবে।